হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকবার স্বাগতম জানাচ্ছি নাহিয়ান চৌধুরী অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চণ্ডীগড়ের কালাগ্রামের ক্রাফট মেলা। সো আজকে আমি চলে এসেছি ঘুরতে কালাগ্রামে, যেখানে প্রতি বছরের ন্যায় এই শীতকালে 10 দিনব্যাপী ক্রাফট মেলা হয়ে থাকে। এটা চণ্ডীগড়ের মেইন শহর থেকে একটু দূরে কলাগ্রামে, পাঁচকুলার পাশে। এই যে ভিতরে চলে আসলাম এবং দেখুন কি সুন্দরভাবে এক এক জায়গায় বিভিন্ন ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। পাঞ্জাবি মিউজিক, ইন্ডিয়ান ফোক ডান্স, তারপরে আপনার শারীরিক কসরত, অনেক কিছু নিয়ে এই মেলা। এবং মেলার মূল আকর্ষণই হচ্ছে ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরা। প্রতিটা মেলায়, প্রতিটা স্থানে ভারতের কৃষ্টি, কালচার, ঐতিহ্য এবং তাদের আদি জিনিসপত্রের একটা ছোঁয়া আছে। এখানে একটা ফোক গান হচ্ছিল রাজস্থানের এবং অনেকে এনজয় করছিল এখানে। এই যে দেখুন, অনেক বিদেশিরাও এসেছে এখানে ঘুরতে। প্রতি বছর এই কলাগ্রামে এই ক্রাফট মেলা হয়ে থাকে। এখানে নানা রকম আসবাবপত্রের প্রদর্শনী হয়, সিরামিকের, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সিরামিকের নানা আসবাবপত্র, ঘর সাজানোর জিনিসপত্র, তাছাড়া কার্পেট, এবং অনেক মানুষের আগমন ঘটে এই মেলাতে। এছাড়াও আপনার অনেক স্টল বসেছিল এখানে, তাঁতের শাড়ি, হাতে বোনা শাড়ি, হ্যান্ড পেইন্টের শাড়ি, তারপর কাশ্মীরি চাদর, কাশ্মীরি শাড়ি, সিল্কের শাড়ি, ব্যাগ, হ্যান্ডক্রাফ্ট, অনেক অনেক রকমের জিনিসপত্র নিয়ে এখানে স্টল বসেছিল এবং মানুষজনের ভিড় তো যথারীতি। এবং খুব সুন্দর একটা ওয়েদার, তাছাড়া বন্ধের দিন ছিল। এছাড়াও ভারতের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা এসেছেন এবং তাদের লোকসংস্কৃতি তুলে ধরেছেন। এই যে এখানে একটা পাহাড়ি নাচ হচ্ছিল, এটা কি বাদল বা ঢুল জাতীয় একটা যন্ত্রপাতি ওনারা নাচছিলেন। সেই সাথে পাঞ্জাবের কিছু ট্রেডিশনাল ফোক ইভেন্ট বা ডান্স তুলে ধরা হয়। এই যে দেখুন, পাঞ্জাবি মিউজিক এবং ডান্স, অসম্ভব সুন্দর আয়োজন এখানে। আসলে প্রতিটা স্থানে, প্রতিটা জায়গায় ওনারা চেষ্টা করেছেন ভারতের কালচার তুলে ধরার জন্য। মানুষজনের আগমন ঘটছে এবং মানুষজন আসতেই আছে, এবং ধীরে ধীরে বিকেলে মেলাটা প্রায় জমে উঠে। অনেক স্টল, অনেক জিনিস কি বলবো, এবং নানা রকমের জিনিসপত্র সমাহার এখানে। এখানে একজন শিল্পী মাটির মূর্তি তৈরি করছিলেন। এই যে দেখুন, আরেকটা পাশে স্টল, কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস, লাইট, আমার তো প্রচুর ভালো লেগেছিল। তাছাড়া না, ওইখানে অনেক লেহেঙ্গা, তারপরে গহনা, এই যে সিলভার গহনা, তারপরে হাতের তৈরি ব্যাগ, অনেক সুন্দর একটা আয়োজন। এই নাচটা হচ্ছে রাজস্থানের একটা লোকনৃত্য, সেই সাথে লোকগানের সাথে সাথে এই লোকনৃত্যটা করা হয়। অনেক সুন্দর লাগছিল, পুরো পরিবেশটা একদম শিল্পময়। আর এই কলাগ্রামের একটা বৈশিষ্ট্য হলো, এই কলাগ্রামটা আসলে শিল্প সংস্কৃতির আঙ্গিকে তৈরি করা হয়েছে। এখানে নানা রকম স্ট্যাচু তৈরি করা হয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের স্ট্যাচু, অনেক জিনিস তৈরি করা হয়েছে। এবং মূলত এই জায়গাটা কালচারাল ইভেন্ট বা মেলা বা শিল্প সংস্কৃতির নানা রকম ইভেন্টে ব্যবহার করা হয়। মূলত চণ্ডীগড় এবং পাঞ্জাব সরকার এটাই এই শিল্প সংস্কৃতির খাতে যাতে ব্যবহার করা হয়, এই জন্য এই মাঠটাকে সুন্দর করে অর্গানাইজ করে তৈরি করেছেন। এই যে দেখুন, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের স্ট্যাচুগুলো, অনেক সুন্দর জায়গা। তো আমার মেলা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসছিল। আমি পুরো মেলায় একদম জম্পেশ এনজয় করেছি। তারপর আমি একটা জায়গায় চলে গেছি, সেটা হলো গিয়ে ফুড কোর্ট, যেটা হয় যে মেলায় আসলাম আর খাবার টেস্ট করব না, তা কি হয়। তো আমি মোটামুটি এখানে অনেক খাবারগুলো আমার টেস্ট করা হয়েছে। তারপর আমি একটা পিৎজা নিলাম, যেটা মাটির হাড়ির মধ্যে করেছিল, অনেক টেস্টি ছিল পিৎজাটা। এবং
বেশ ভালো ছিল। দেখতে দেখতে এবং ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং বেশ ঠান্ডা হিমহিম হাওয়া বইছিল, আমিও বেশ এনজয় করেছিলাম। তো শেষ মুহূর্তে আরেকবার একটু ঘুরে দেখলাম, এটা হচ্ছে সুতার তৈরি, সোনালি সুতার তৈরি ফ্রেমগুলো, এই যে চাদর শাড়ি অনেক রকমের স্টল বসেছিল। কি হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আশা করি আমার ব্লগটাও আপনাদের ভালো লেগেছে। আজকে পুরো ব্লগটা ছিল এবং আজকে ঘুরতে এসেছিলাম কলাগ্রামে। কলাগ্রাম সেটা হচ্ছে পানস্কুলার পাশে চণ্ডীগড়ে। সো এখানে মেলা বসেছিল, ক্রাফট মেলা। সো আর পুরো মেলাটা আজকে ঘুরে দেখালাম আপনাদের সবাইকে। আশা করি আমার ব্লগ পুরোটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড আমি চেষ্টা করি যে আমার ব্লগে তুলে ধরতে, আমি যাই করি, আমার যা অ্যাক্টিভিটিস আছে চেষ্টা করি ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরতে। আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে। অ্যান্ড আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম কলাগ্রামের ক্রাফট মেলা। হোপ আপনাদের সবার অনেক ভালো লেগেছে, এনজয় করেছেন। এখন যেটা করার, আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ব্লগ, এবং অবশ্যই ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড ইয়েস, আমার সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য, ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই।